সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ভ্যাট ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ ট্র্যাক শুরু করছি। চতুর্থ ট্র্যাক ট্রাঙ্কেটেড ভ্যাট রেটস, সংকুচিত ভিত্তিমূল্যে ভ্যাটের হার। আমরা প্রথমে আলোচনা করব সংকুচিত ভিত্তিমূল্যে ভ্যাটের হার কি। আমরা জানি আমাদের দেশে ভ্যাটের হার 15%। ভ্যাটের একটা অন্যতম বৈশিষ্ট্য হল ভ্যাট ব্যবস্থায় হার হতে হবে একটি। আমরা তত্ত্বগতভাবে একটি হারে রেখেছি 15%, কিন্তু কতগুলো সংকুচিত ভিত্তিমূল্য করে, ইন আদার ওয়ার্ডস, আমরা প্রায় 10টি ভ্যাটের হার আমরা প্রচলিত করেছি। সেবা প্রদানের ক্ষেত্রে এই 10টি ভ্যাটের হার আমাদের দেশে প্রচলিত আছে। আমরা এখন দেখব 15%-এর বাইরে আর কত কত পার্সেন্ট ভ্যাটের হার আছে। 15%-এর বাইরে আমাদের দেশে বর্তমানে সেবার ক্ষেত্রে আরও 10টি ভ্যাটের হার রয়েছে, যা 1.5%, 2%, 2.25%, 4%, 4.5%, 5%, 5.5%, 6%, 9% এবং 10%। এখন আমরা দেখব কোন কোন সেবার ক্ষেত্রে এই সংকুচিত ভিত্তিমূল্যের হারগুলি প্রচলিত আছে। নন এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাটের হার 6%। এখানে উল্লেখযোগ্য যে এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাটের হার 15%। মোটর গ্যারেজ এবং ওয়ার্কশপের ক্ষেত্রে ভ্যাটের হার 4.5%। ডক ইয়ার্ডের ক্ষেত্রে ভ্যাটের হার 4.5%। ডক ইয়ার্ড অর্থ যেখানে সমুদ্রগামী জাহাজ মেরামত করা হয়। কনস্ট্রাকশন ফার্মের ক্ষেত্রে ভ্যাটের হার 5.5%। কনস্ট্রাকশন ফার্ম, যাকে আমরা খুব সহজভাবে কন্ট্রাক্টর বলে বুঝে থাকি, কন্ট্রাক্টরের ক্ষেত্রে ভ্যাটের হার 5.5%। ল্যান্ড ডেভেলপার, আমরা আমাদের ভ্যাট ব্যবস্থায় বলি ভূমি উন্নয়ন সংস্থা, যারা ভূমি ডেভেলপ করে প্লট আকারে বিক্রি করেন, তাদের ক্ষেত্রে ভ্যাটের হার 1.5%। রিয়েল এস্টেট বিজনেস বা ফ্ল্যাট সেলার, ফ্ল্যাট সেলারের ক্ষেত্রে ভ্যাটের হার 1.5%। কালার ল্যাবরেটরি অর্থাৎ ফটো স্টুডিও, ফটো স্টুডিওর ক্ষেত্রে ভ্যাটের হার 4.5%। ফার্নিচারের ক্ষেত্রে দুইটা রেট প্রচলিত আছে। ফার্নিচার যেখানে উৎপাদন হয় সেখানে ভ্যাটের হার 6%, আর শোরুম যেখানে ফার্নিচার বিক্রি করা হয় সেখানে ভ্যাটের হার 4%। এখানে একটা কথা বলে রাখা দরকার যে ফার্নিচারের ক্ষেত্রে উচ্ছে ভ্যাট কর্তনের বিধান আছে। উচ্ছে ভ্যাট কর্তনের সময় যদি ফ্যাক্টরি থেকে ফার্নিচার সরবরাহ করা হয় তাহলে 6% উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে, আর যদি শোরুম থেকে ফার্নিচার সরবরাহ করা হয় তাহলে 4% ভ্যাট উচ্ছে কর্তন করতে হবে। তবে ফ্যাক্টরি থেকে শোরুমে ওই ফার্নিচার আনার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট দাখিল করতে হবে। সেই ডকুমেন্ট যদি দাখিল করা না হয় তাহলে 6% এবং 4%, মোট 10% ভ্যাট উচ্ছে কর্তন করতে হবে। স্বর্ণকার রৌপ্যকারের ক্ষেত্রে ভ্যাটের হার 2%। এসি বাসের ক্ষেত্রে ভ্যাটের হার 10%। এসি লঞ্চের ক্ষেত্রে ভ্যাটের হার 10%। এসি ট্রেনের ক্ষেত্রে ভ্যাটের হার 10%। প্রকিউরমেন্ট প্রোভাইডার, যাকে আমরা বাংলায় যোগানদার বলি, যোগানদারের ক্ষেত্রে ভ্যাটের হার 4%। যোগানদার বিষয়টি একটু ব্যাখ্যা করা যায়। যোগানদার হল যিনি উৎপাদন করেন না, যিনি ট্রেডিং করেন না, যিনি উৎপাদকের কাছ থেকে ক্রয় করেন বা ট্রেডারের কাছ থেকে ক্রয় করেন বা আমদানি করেন, করার পরে কোথাও টেন্ডারের বিপরীতে বা কোটেশনের বিপরীতে বা অন্যবিধভাবে সরবরাহ করেন, তাকে প্রকিউরমেন্ট প্রোভাইডার, যোগানদার বলা হয়। যোগানদার সেবার উপর ভ্যাটের হার 4%। এখানে উল্লেখ্য যে যোগানদার একটি সেবা, যোগানদার কোনো পণ্য নয়। তাই যোগানদার যে পণ্য সরবরাহ করে সেই পণ্যের উপরে ভ্যাট নয়, যোগানদার যে সেবা দেন সেই সেবার উপরে ভ্যাট। তাই যোগানদার যে পণ্য সরবরাহ করে সেই পণ্য ভ্যাটেবল না হতে পারে, কিন্তু যোগানদার সেবার উপরে 4% ভ্যাট প্রযোজ্য আছে।
ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, পরিবহন ঠিকাদার, পরিবহন ঠিকাদারের ক্ষেত্রেও ভ্যাটের দুটো হার প্রযোজ্য আছে। যদি পেট্রোলিয়াম জাত দ্রব্য পরিবহন করা হয় তাহলে ভ্যাটের হার 62%, আর পেট্রোলিয়াম জাত পণ্য ছাড়া যদি অন্য কোনো পণ্য পরিবহন করা হয় তাহলে ভ্যাটের হার 4.5%। বিদ্যুৎ বিতরণকারী ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে ভ্যাটের হার 5%, নিলামকৃত পণ্যের ক্রেতার ক্ষেত্রে ভ্যাটের হার 4%, ইমিগ্রেশন অ্যাডভাইজারের ক্ষেত্রে ভ্যাটের হার 4.5%, ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে ভ্যাটের হার 4.5%। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, ইংলিশ মিডিয়াম স্কুল কাকে আমরা বলি, যে সমস্ত স্কুলে বিদেশি কারিকুলা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় সেই সমস্ত স্কুলকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল বলি। আমাদের জাতীয় কারিকুলা ন্যাশনাল কারিকুলা যেখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় সেই স্কুলকে ভ্যাটের আওতায় ইংলিশ মিডিয়াম স্কুল বলা হয় না। অর্থাৎ বিদেশি কারিকুলা ইংলিশ মিডিয়ামে পড়ালে সেই স্কুলের টিউশন ফির উপরে 4.5% ভ্যাট প্রযোজ্য হবে। স্থান এবং স্থাপনা ভাড়া গ্রহণকারী, যাকে আমরা সহজ ভাষায় বাড়ি ভাড়ার ভ্যাট বলে বুঝে থাকি, বাড়ি ভাড়ার ভ্যাট 9%। ব্র্যান্ডেড রেডিমেড গার্মেন্ট সেলারের ক্ষেত্রে ভ্যাটের হার 5%। অনেকে রেডিমেড গার্মেন্টস নিজস্ব ব্র্যান্ড নেম সহ বিক্রি করে থাকে, যেমন আরও ক্যাটসাই, মনসুন রেন এটসেট্রা, এই সমস্ত ব্র্যান্ডেড গার্মেন্টস শপের ওপর ভ্যাটের হার 5%। ইনফরমেশন টেকনোলজি এনেবল্ড সার্ভিসেস, এর উপরে ভ্যাটের হার 4.5%। এগুলো সেবা ক্ষেত্রে সংকুচিত মূল্য ভিত্তিতে ভ্যাটের হার, এর বাইরে আর যত সেবা আছে সব সেবার ক্ষেত্রে ভ্যাটের হার 15%। এখানে একটা কথা বলে রাখা দরকার, এই সংকুচিত ভিত্তিমূল্যে হারে যে ব্যক্তি সেবা প্রদান করে সেই ব্যক্তি উপকরণ কর রেয়ার পাবেন না। তিনি উপকরণ কর রেয়ার পাবেন যিনি 15% ভ্যাট পরিশোধ করেন। সংকুচিত ভিত্তিমূল্যের হারে যে ট্র্যাক তাও আমরা শেষ করলাম। সংকুচিত ভিত্তিমূল্যে আমাদের ভ্যাট ব্যবস্থায় যে 10টি ভ্যাটের হার রয়েছে 1.5% থেকে 10% পর্যন্ত তার আমরা বিবরণ দিলাম। এই সেবাসমূহ যিনি প্রদান করেন তিনি রেয়াত পান না। আমরা চতুর্থ ট্র্যাক শেষ করলাম, এর পরবর্তী ট্র্যাক আসবে ভ্যাট ভিডিও টিউটোরিয়াল 5, ইনপুট ট্যাক্স ক্রেডিট, উপকরণ কর রেয়াত ব্যবস্থা। দর্শকদেরকে ধন্যবাদ।